শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 30শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর থেকে নবম স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর পাঠদান শুরু। অক্টোবর মাসেই শুরু হবে সবার পাঠদান, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অক্টোবর মাসে সারা দেশে 19 দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বদরপুর থানা এলাকার লামাজুয়ারে সড়ক দুর্ঘটনা, আহত 4 জন। 3 মাস থেকে বিদ্যুৎহীন করিমগঞ্জের পাতু এলাকা, বিক্ষুব্ধ ক্ষুব্ধ এলাকাবাসীর, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দীর্ঘ বিরতির পর করিমগঞ্জের রেডক্রসে আবার রুগী দেখবেন ডক্টর মানস দাস। করিমগঞ্জ জেলার পিএম কিষাণ সম্মান নিধির হিতাধিকারীদের তথ্য জমা দেওয়ার নির্দেশ। ফুটবল খেলতে যাওয়ার পথে বাজারিসরা কালাসরায় সড়ক দুর্ঘটনা, আহত 27 জন খেলোয়াড়। হাইলাকান্দিতে পিএমইজিপির 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণের দরখাস্ত গড়ে বসে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে পাটোয়ারিদের ওয়াক ইন ইন্টারভিউ আগামীকাল অর্থাৎ শুক্রবার। এবং শেষ খবরটি, দুর্নীতির অভিযোগে কাটিগড়ার 4টি জিপিতে মনরেগার কাজ বন্ধ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। গত 15 দিন ধরে আক্রান্তের হার 1 শতাংশেরও কম। এই পটভূমিতে ইতিমধ্যে দ্বাদশসহ স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের শ্রেণীর পঠন পাঠন শুরু হয়েছে 6 সেপ্টেম্বর থেকে। আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর থেকে শুরু হবে নবম স্নাতক ও স্নাতকোত্তরের পঠন পাঠন এবং পূজোর পর 19শে অক্টোবর থেকে খুলে যাবে 11শের সঙ্গে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাসও। মঙ্গলবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। এদিনই মধ্যশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এতে বলা হয়েছে যে কোভিড সংকট অনেকাংশে কাটিয়ে উঠেছে অসম। এই পরিস্থিতির দিকে চোখ রেখে রাজ্যের স্কুল কলেজগুলোতে ক্লাস আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। সেই অনুযায়ী আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর থেকে খুলবে নবম শ্রেণীর পাশাপাশি স্নাতক স্নাতকোত্তরের ক্লাস। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি বিএড কলেজও খুলবে সেদিন থেকে। পূজোর পর 19শে অক্টোবর প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস খুলবে। এর আগে গত 20শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 10ম শ্রেণীর ক্লাস। শিক্ষা বিভাগ জানিয়েছে উন্নত কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে 11শ শ্রেণীর পাশাপাশি প্রথম থেকে অষ্টম শ্রেণীর পঠন পাঠন আগামী 19শে অক্টোবর থেকে শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 1 অক্টোবর থেকে খুলবে নবম শ্রেণীর ক্লাস, সেদিন থেকেই শুরু হবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পঠন পাঠনও। তবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেই কোভিড বিধি মেনে চলতে হবে। যেসব ছাত্রছাত্রী এখনই স্কুলে যেতে অনিচ্ছুক তাদের জন্য অনলাইন ক্লাস অব্যাহত থাকবে। শিক্ষা বিভাগ জানিয়েছে স্কুলে এসে ক্লাস করাটা ঐচ্ছিক বাধ্যতামূলক নয়। অনলাইনে ব্যাংকের কাজ করছেন অনেকে। করোনা পরিস্থিতিতে অনলাইনে কাজকর্ম করার যুগ আরও বেড়েছে, কিন্তু কিছু কাজ আছে যা ব্যাংকে না গিয়ে করাই যায় না। এমন পরিস্থিতিতে কবে কবে ব্যাংক বন্ধ থাকছে সেই তালিকা জানা খুবই জরুরি। অক্টোবর মাসে সারা দেশে 19 দিন বন্ধ থাকবে ব্যাংক, সেই ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মাস পড়লেই উৎসবের মরশুম, অনলাইনে টাকা লেনদেন হলেও বহু মানুষ এখনও ব্যাংকে ছুটেন টাকা তুলতে বা জমা করতে। আনুষাঙ্গিক অন্যান্য কাজেও ব্যাংকে যান অনেকে। ব্যাংক বন্ধ থাকবে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, 6 অক্টোবর মহালয়া, 7 অক্টোবর নবরাত্রি ব্রতারম্ভ এবং ত্রিপুরা মেঘালয়ে আঞ্চলিক ছুটি, 11 অক্টোবর ষষ্ঠী, 12 অক্টোবর সপ্তমী, 13 অক্টোবর অষ্টমী, 14 অক্টোবর নবমী, 15 অক্টোবর দশমী, 18 অক্টোবর কাটি বিহু, 19 অক্টোবর ঈদে মিলাদ,
অক্টোবর 20 লক্ষ্মী পুজো, অক্টোবর 22 ঈদে মিলাদুন্নবী, এছাড়াও দ্বিতীয় চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাংক, রবিবারও ব্যাংক বন্ধ থাকে। সেই তারিখগুলি হলো অক্টোবর 3 রবিবার, অক্টোবর 10 রবিবার, অক্টোবর 17 রবিবার, অক্টোবর 24 রবিবার, অক্টোবর 31 রবিবার, অক্টোবর 9 দ্বিতীয় শনিবার, অক্টোবর 23 চতুর্থ শনিবার। বুধবার আবার সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো বদরপুর থানা এলাকার লামাজুয়ারে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় করিমগঞ্জের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি AS 11B 8868 নম্বরের ব্যান লামাজুয়ারে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে পাল্টি খায়। সঙ্গে সঙ্গে জাতীয় সড়কে লুটে পড়েন যাত্রীরা। স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় আহত হন শঙ্কর দাস, জয়মতী রানী দাস, রীতারানী দাস, পয়েম দাস। দুর্ঘটনায় রীতারানী দাসের অবস্থা আশঙ্কাজনক থাকায় শ্রীগৌরী হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর পুলিশ। একদিন দুই দিন নয়, টানা 3 মাস থেকে বিদ্যুৎ না থাকার যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে বুধবার প্রতিবাদে মুখর হলেন বৃহত্তর পাতু এলাকার জনগণ। নীলামবাজার বিদ্যুৎ বিভাগের SDO মুর্দাবাদ, করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগ মুর্দাবাদ, লাতু পাওয়ার এজেন্সি মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপালেন পাতুর জনতা। স্থানীয়দের পক্ষ থেকে অনুকূল নাথ, প্রকাশ মহন্ত, অবিনাশ নাথ, শ্যামল রুদ্রপাল, মইনুল হক, শ্যামজাদ আলীরা বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিগত 3 মাস থেকে পাতু এলাকায় তাদের ট্রান্সফরমার বিকল হয়ে আছে। এ ব্যাপারে নীলামবাজার বিভাগের SDO করিমগঞ্জের বিদ্যুৎ বিভাগ এমনকি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নিকটও বারবার আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি। একটানা 3 মাস থেকে বিদ্যুৎহীনতায় কি মানুষ থাকতে পারে, এমন প্রশ্ন তুলে বিক্ষুব্ধ জনগণ বলেন, এমনিতেই কচিকাঁচাদের স্কুল বন্ধ, এর মধ্যে বিদ্যুৎ না থাকায় বাড়িতে রাত্রিবেলা পড়ুয়াদের পটন পাটন লাটে উঠেছে, বলেন পাতু এলাকার শত শত পরিবার চরম ভোগান্তির শিকার, সবাইকে সহ্য করতে হচ্ছে প্রচণ্ড গরম। তারা বলেন সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাদের ভাগ্যে ঠিক উল্টো, অতিসত্বর আসন্ন দুর্গাপূজার আগে স্থানীয় ট্রান্সফরমারটি সারিয়ে তোলার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করার দাবি জানান উপস্থিত জনেরা। দীর্ঘ বিরতির পর করিমগঞ্জ রেডক্রসের সঙ্গে আবার অতপ্রতভাবে জড়িত হলেন বিশিষ্ট চিকিৎসক মানস দাস। আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর থেকে প্রতিদিন এখানে রোগী দেখবেন তিনি। এ খবর জানিয়ে রেডক্রসের সম্পাদক মনোজ দাস বলেছেন, আগে রেডক্রসে বসে রোগী দেখতেন ডক্টর মানস দাস, কিন্তু পরে বিভিন্ন অসুবিধা তা ছেড়ে দেন। এ নিয়ে আমি অনুরোধ জানানোয় তিনি ফের সম্মত হন। এ নিয়ে মানস দাসকে ধন্যবাদ জানান রেডক্রসের সম্পাদক। ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় আহত 20-র অধিক। জানা গেছে বুধবার বিকেলে ইচাবিল বাগানের ফুটবল প্লেয়ার কুকিতলে যাওয়ার পথে এক দুর্ঘটনা সংঘটিত হয় কালাসরায়। এদিন একটি ম্যাজিক ট্রাক ভাড়া করে ইচাবিল বাগানের ফুটবল দল কুকিতলে ফুটবল খেলার জন্য রওনা দিলে বাজারিসরা পৌঁছানোর পূর্বে লোয়াইরপুয়া কানমুন পূর্ত সড়কে কালাসরায় গাড়িটি পাল্টি খায়। এতে গাড়িতে থাকা খেলোয়াড় সহ দর্শকরা আহত হন। আহত হন 27 জনের বেশি আরোহী। দুর্ঘটনার পর স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে বাজারিসরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। পরে এখানে প্রাথমিক চিকিৎসার পর অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। করিমগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে সুবিধাপ্রাপ্ত হিতাধিকারীদের রাজস্ব বিভাগ দ্বারা পুনঃসত্ত্ব প্রতিপাদন অর্থাৎ রিভেরিফিকেশন করা হয়েছে। উক্ত প্রক্রিয়ায় কিছু সংখ্যক হিতাধিকারীর হদিস পাওয়া যাচ্ছে না। এই সব হিতাধিকারীরা PM কিষাণ সম্মান নিধি যোজনার অনুদান পেয়েছেন, কিন্তু বিভাগীয় আধিকারিকরা তাদের উল্লেখ করা ঠিকানায় গিয়ে প্রকৃত হিতাধিকারীদের সন্ধান পাচ্ছেন না। এই ধরনের হিতাধিকারীদের তালিকা করিমগঞ্জ জেলার রাজস্ব চক্র কার্যালয়গুলিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এছাড়া এইসব হিতাধিকারীদের নাম
www.karimganj.gov.in অনলাইন পোর্টালে উপলব্ধ হবে। সন্ধানহীন হিতাধিকারীদের এনএক্সর ত্রি পূরণ করে প্রয়োজনীয় তত্ত্বাদি চক্র আধিকারিকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। অন্যতায় এই সকল সন্ধানহীন হিতাধিকারীদের নাম স্থায়ীভাবে পিএম কিষাণ প্রকল্প থেকে কর্তন করা হবে। প্রধানমন্ত্রী নিয়োগ সৃষ্টি যোজনা অর্থাৎ পিএমইজিপি ঋণের দরখাস্ত ঘরে বসেই ইন্টারনেট থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে জমা দেওয়া যায়। এই যোজনায় 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য গ্রামাঞ্চলে 1 লাখ টাকায় 35,000 টাকার ভর্তুকির সংস্থান রয়েছে। বুধবার হাইলাকান্দির রাঙ্গাউটি গার্লস হাই স্কুলে জেলা শিল্প এবং বাণিজ্য বিভাগের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী নিয়োগ সৃষ্টি যোজনার এক সচেতনতা সভায় উত্তর পূর্বাঞ্চলের কেভিআইসির ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর সুকোমল দেব একথা জানান। তিনি বলেন, কেভিআইসির ওয়েবসাইট www.kbic.org.in এ দরখাস্ত আপলোড করা যাবে এবং এই ওয়েবসাইটে বিশদ বিবরণ জানা যাবে। উল্লেখ্য, দরখাস্তের সঙ্গে ফটো, বয়স, যোগ্যতা, কাস্ট, ঠিকানা ইত্যাদির প্রমাণপত্র আপলোড করতে হবে। বিশদ বিবরণ জেলা শিল্প বাণিজ্য কেন্দ্র অর্থাৎ DICC-তে পাওয়া যাবে। হাইলাকান্দি জেলার 4টি রেভিনিউ সার্কলে লৌটমণ্ডল এবং পাটোয়ারি নিয়োগের জন্য RCC ট্রেইন্ড এবং অবসরপ্রাপ্ত লৌটমণ্ডল কানুনগঞ্জ সুপারভাইজারদের ওয়াক ইন ইন্টারভিউ শুক্রবার অনুষ্ঠিত হবে। জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত রাজস্ব বিভাগের ADC-র চেম্বারে 1 অক্টোবর বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ইন্টারভিউ চলবে। মিশন বসুন্ধরা প্রকল্পের জন্য 8 মাসের নিয়োগে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ উপস্থিত থাকতে জেলা শাসক বিজ্ঞপ্তি জারি করেছেন। এবার শেষ খবরটি, পূর্ব কাটিগড়ার দুধপুর, গণিরগ্রাম, ফুলবাড়ি, তারিণীপুর এবং রাজাটিলা জিপিতে মনরেগার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে ওই 4 জিপির কাজ বন্ধ রয়েছে, অব্যাহত রয়েছে তদন্ত। বুধবার এমনই জানিয়েছেন BDO অন্তরা পাল। কাটিগড়া ব্লকের 10টি জিপি এলাকার মধ্যে শুধু দুধপুর, গণিরগ্রাম, ফুলবাড়ি, তারিণীপুর এবং রাজাটিলা জিপি ছাড়া বাকি 6টি জিপিতে MGNREGA-র কাজ শুরু হয়েছে, জানিয়েছেন BDO অন্তরা পাল। তিনি বলেন, জেলা পরিষদের CEO-র নির্দেশে ব্লকের মোট 6টি জিপি এলাকার মনরেগার বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। কার্যালয়ে কর্মীর সংখ্যা কম থাকায় প্রতিটি জিপি এলাকায় 10টি করে প্রকল্পের কাজ শুরু হয়েছে। জবকারদারি শ্রমিকদের মজুরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।